মুহূর্তে দেখতে পাচ্ছি এই ফোনটি আইক্লাউডে। আমরা আইক্লাউড করার জন্য ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আইফোন 12 প্রো ম্যাক্স এবং এটা আইফোন 12 প্রো ম্যাক্স। আমরা এই ফোনটি এই মুহূর্তে আনলক করার জন্য আমরা প্রথমে এই মুহূর্তে যেহেতু কর্মস্থলের প্রাইস কম সেক্ষেত্রে আমরা কর্মস্থলে কাজ করব। এই ক্ষেত্রে আমরা এখানে লিখব আইফোন 12 প্রো ম্যাক্স, এটি সার্চ করব। সার্চ করলে এখানে অনেকগুলো আসছে, বাট আমরা এখানে কর্মস্থল যেটা আছে যে এইটা আমরা সিলেক্ট করবো। এখানে আরো আছে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর অ্যাড কার্ডে ক্লিক করে দিব। এখানে যেন যে অর্ডারটা করলে সেটাই থাকে এবং এখানে ওয়ান থাকে, যদি আলো থাকে তাহলে ক্রসে ক্লিক করে আমরা কেটে দেবো এবং আমরা চেক আউট করে দেবো। চেক আউট এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা একটা দিয়ে দিবেন, এগুলো এই ঘরে কোনো ভুলভাবে থাকলে কোনো সমস্যা নেই, আমরা দিয়ে দিচ্ছি। এবং ট্রানজেকশন আইডিটি এখানে দিয়ে দেবো, যদি এই সম্পর্কে বুঝতে না পারে তাহলে যোগাযোগ করে নেবেন যে আপনার ট্রানজেকশন আইডি জিজ্ঞেস করে নেবেন, বলে দিবেন। এখানে ক্লিক করে আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিব। এখন অর্ডারটা অ্যাক্সেস হয়ে গিয়েছে। আমরা এখানে ক্লিক করলে এই হচ্ছে আপনার অর্ডার কি কোন অবস্থায় আছে, অল্প অবস্থায় আছে এটা এখানে দেখাবে। তো যখন এখানে প্রসেসিং আসবে তখন হচ্ছে কাজ শুরু হয়েছে এবং যখন কমপ্লিট আসবে তখন বুঝতে হবে কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে কর্মস্টুলটি ডাউনলোড করে নেব কম্পিউটারে। তো কর্মস্টুলটি আমি ডাউনলোড করে নিয়েছি, আমরা কর্মস্টুল গুগলে লিখে সার্চ করে ডাউনলোড করে নিই। তো এটাতে এই টুলটি আমি ডাউনলোড করে নিয়েছি এবং এখানে আমি ডাউনলোড ক্লিক করলাম। তো এটা অলরেডি ইনস্টল করা আছে আমার, তো আমি আমার কম্পিউটার থেকে টুলটি ওপেন করব। এখন আমি দেখতে পাচ্ছি এছাড়া আমরা এখানে আইফোন আইমি চেক এটাকে সার্চ করে আমরা এখান থেকে আমরা চেক দিতে পারি। এখানে আমরা আইমিটা দেব, যাওয়ার পর এখানে চেক দেব।
এখানে ফাইন্ড মাই ডিভাইস কোন আছে। তো এটা ফাইন্ড মাই ডিভাইস অফ হবে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা আরেকটা বিসি লগ ইন করেছি, আরেকটা বিসি দিকে ঘুরে ট্রাই করবো। এখন আমরা আবার এখানে ক্লিক করছি, করার পর এখন দেখবো কমপ্লিট লেখাটি আসছে কিনা। তো আমরা এখানে এটি একটু আগে অর্ডার করেছিলাম, এটা জিএসএম কাস্টমার নাম দিয়ে। সো এটা এখন কমপ্লিট দেখতে পাচ্ছি। তো আমরা এখন একটি মুহূর্তে কী করবো, স্টার্ট এটা এটার মধ্যে ক্লিক করে দেবো। যেহেতু এখানে কমপ্লিট লেখা আসছে, আমরা এখানে ক্লিক করে দেবো। হ্যাঁ, লেখা আসছে ডিভাইস FMI অফ, তার মানে হচ্ছে আমার ফোনটা অফ হয়ে গিয়েছে। তো এখন আমরা ওই সাইডে আবার চেক দিয়ে দেখবো, এখানে আবার চেক দিয়ে দেখবো যে এখানে আইক্লাউড এখন আছে কিনা। দেখা গেল ফ্রি চেক আইফোন, তারপরে আমরা এই যে ওয়েবসাইটে ঢুকবো, আইমি নাম্বারটা বরাবরের মতো এখানে দিয়ে দিব, দিয়ে এখন চেক দিব। ইতিপূর্বে আমরা এখানে দেখেছিলাম লেখা ছিল অন, আমরা ফোনটা একটু বন্ধ করে চালু করি। ইনভার্টার সেট আপ করে নিতে হবে, সেট আপ করে নিলেই কমপ্লিট। আমরা ওয়াইফাই কানেকশন দিই, যেহেতু পাসওয়ার্ড করব। নেক্সট, এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার কোনো অ্যাকাউন্ট আছে তাহলে বলেন। পাসওয়ার্ড ঠিক আছে, হচ্ছে প্রসেস সিস্টেম। আমরা এটা আনলক করে ফেলেছি, তো এইভাবে হচ্ছে আনলক করতে হয়।